লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। বুধবার ঘটনাটি ঘটে নদিয়ার কালীগঞ্জ থানা চাঁদপুর টার্নিং মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, মোটর বাইকে চড়ে তিনজন তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় একটি লরি তাদের বাইকের পেছনে ধাক্কা মারে। গুরুতর আহত হয় ওই তিনজন, খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। পুলিশ এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই একজনের মৃত্যু হয়। মৃতের নাম চঞ্চল চক্রবর্তী। আহত কুন্দল বাষ্প ও সুকান্ত চক্রবর্তী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। থানা চাঁদপুর ব্যাগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কাটার মোড় থেকে তখন গাড়ি নিয়ে এসে দেখি তো গাড়ি জাম হয়ে গেছে। আমরা গাড়িটা ঘুরিয়ে অন্যদিক দিয়ে আমি দৌড়তে দৌড়তে এসে দেখি, হ্যাঁ একটা বাইক পড়ে আছে মিডিলে, কিন্তু কোনো লোক নেই। অনেক লোকজন বলে পুরান সাহেব আগে যাও, একটা গাড়িতে ছচাকা লড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তিনজন ছিল, দুজনকে আমরা হসপিটালে পেরেছি আর একজন গাড়ির যে কোনো হুপে বেঁধে টাইম টু টাইম চলে গেছে। আমি ওখান থেকে গাড়িতে তাড়াতাড়ি করে চেপে আবার আসি, দিয়ে এসে 1 কিলোমিটার দূরে দেখি ও রাস্তার উপরে পড়ে আছে, গাড়ির ড্রাইভার পেলে গেছে। ওখানে আমাদের এই ভাইরা ছিল, এরা তাকে বলে তখন ওদেরকে বললাম অ্যাম্বুলেন্সকে ফোন করেছিস, বললো হ্যাঁ করেছি। তারপর আমাকে দিল, আমি ফোনটা ধরে বললাম ভাই তাড়াতাড়ি আসো, তো ওরা বললো জামে আছি, প্রায় 10 মিনিট দেরি হলো। আমরা ওই আমার পার্সোনাল গাড়িতে তুলতেও পারছি না, কত সব ভেঙে গেছে। তারপর আমরা তুলে নিয়েছি হসপিটালে ভর্তি করে। ঠিক আছে।